গাইস সব কিছু ঠিকঠাক। আজকের ভিডিওটি অনেক এক্সাইটেড, কারণ আমি আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। কেন ছাদে এসেছি একটু পরে, মানে টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছো যে কেন আমি ছাদে এসেছি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমার ফ্রেন্ডদের মোবাইল বা আমি দাদাদের এরকম মোবাইল চেয়ে যে ব্লগ করতাম এতদিন, কারণ আমার যে হনার 9 লাইট আমার কাছে ফোন ছিল সেটার ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা দুটোই খারাপ ছিল। সো আপনাদেরকে অনেকদিন ব্লগ টলগ দেওয়া হয়নি, তাই ভাবলাম যে আমার ক্যামেরাটাকে আপডেট করানোর দরকার এবং আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ানোর দরকার আমার। এবার গাইস আসি যে ফোনটার ব্যাপারটা নিয়ে, মানে আমি কি ফোন নিলাম, কি কি করলাম। আমি নিয়েছি ভিভো V21e 5G ফোন। আপনারা অনেকে কমেন্ট করতে পারেন ভিভো V21e কেন সুইপ করলেন, আরো তো অনেক ফোন আছে, iPhone 12 Pro আছে ব্লগ। তো তাদের জন্য একটা কথা বলি যে আমার পরিবার অত হাই ফাই না, iPhone 12 Pro কিনে দেবে। আমি যেটা পেয়েছি এটা আমার পক্ষে অনেক যথেষ্ট। সো গাইস এবার আছে ভিভো V21e এর ফিচার্সগুলো নিয়ে। বেসিক্যালি বলতে গেলে আমার ফোনটিতে 128 GB ফোন মেমোরি এবং 8 GB র্যামের সঙ্গে দিয়েছে 44 ওয়াট সঙ্গে চার্জার এবং একটা ইয়ারফোন। সামনে 32 MP ক্যামেরা আছে যেটা ব্লগিংয়ের জন্য যথেষ্ট। সব থেকে একটা মজার জিনিস হচ্ছে ফোনটি হচ্ছে 5G, এবার দুর্দান্ত এডিটিং এবং ভিডিও আপলোড হবে খুব রেগুলারলি। আর ফোনটি আমি নিয়েছি একদম দোকান থেকে, কারণ ফ্লিপকার্ট বা অ্যামাজন এমন কিছু না। আর ফোনটি গিয়ে আনবক্সিং করি, আনবক্সিং অবশ্য আগে হয়ে গেছে, তাও আনবক্সিং আমি করেছি, আমি দেখেছি, কিন্তু আপনাদেরকে তো দেখানো হয়নি না, তো আপনাদের জন্য আবার আনবক্সিং হবে। তো চলো গাইস। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you. So guys, এবার আমরা দেখবো যে বক্সের ভিতর কি কি আছে। সো প্রথমে একটা ঢাকনা, তারপর কিছু ইউজার ম্যানুয়াল, আর এটা সিম ট্রে, এটা ইম্পর্টেন্ট। আর ওইখানে ইউজার ম্যানুয়াল কিন্তু আমরা পড়বো না, কারণ আমরা হচ্ছে সবথেকে জ্ঞানী ব্যক্তি না। সব কিছু দেওয়া আছে এখানে। এটা কেস বা কভার, চার্জিং যেটা হচ্ছে 44 ওয়াটে ফাস্ট চার্জার, হাফ আওয়ারের মধ্যেই মানে ফুল চার্জ হয়ে যাবে। কেবিল, একটা হেডফোন জ্যাক যেটা এখন ফোনে থাকে না, তাও ভিভো ফোন, ভিভো কোম্পানি এখনও হেডফোনটা সবাইকে দিচ্ছে, আর তেমন কিছু নাই, বাস এইটুকুটা। সো গাইস এখন আমরা হাতে ফোনটি নিয়ে নিয়েছি এবং এই ফোনটি দেখতে পাচ্ছ কভার টভার লাগিয়ে লুক এইরকম। তো এটার ক্যামেরাটাকে টেস্ট করব এবং তার সো স্ক্রিনে ফটোগুলো দিয়ে দেওয়া হবে যে আমার ক্যামেরার মানে ফটোগুলো কেমন। গাইস এখন যেটা তুমি দেখতে পাচ্ছ যে ফুটেজটা, সো এই ফুটেজটা আমার নিউ ফোনের ফুটেজ, তো দেখতে দেখে কেমন লাগছে বলো। আর এখন থেকে এই ফোনটিতে ব্লগ হবে, তো কেমন ফুটেজ তোমরা কমেন্টে জানাও। তো আমি টাইটেলে প্রথমে দিয়েছিলাম যে এই ফোনটি আমার ইউটিউবের টাকায় কেনা। সো এটি অ্যাকচুয়ালি আমার ইউটিউব থেকে এখন পর্যন্ত পেমেন্ট 1 টাকাও পাইনি। সো সামান্য কিছু সংখ্যক ডলার মানে জুমেছে, সেখান থেকে আবার অ্যাডসেন্সের পিকটা এসছে, সেদিন তো দেখালাম যে ভেরিফাই। তো আমি থাম্বনেলে ওটা ক্লিক বেট একটা থাম্বনেল দেওয়া ছিল যে আমি ইউটিউবের টাকায় ফোন। সো ইউটিউবের টাকায় ফোন না, পুরো সম্পূর্ণ বাড়ি থেকে হেল্প করলো, কারণ দেখলো যে ইউটিউবে ভিডিও টিডিও করছে সব, মানে আরও অন্যান্য কাজের ক্ষেত্রের জন্য আমার এই যে ফোনটা আই কার্ডটা ছিল, সো এই ফোনটা ছিল, এটা দেখতেই পাচ্ছে যে অবস্থা একদম চুরচুর, আর জানে মানে আর পাচ্ছে না ফোনটা, মানে আর কিছু নাই। তো তাই নতুন ফোনে আপডেট হলাম। সো এরপর আরও নতুন নতুন ব্লগ আসবে, তোমরা তো সবই দেখতে পাবা। আর এখন উইকে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো মুরাদার আমি, কারণ ও ব্লগিং স্টার্ট করেছে। সো চ্যানেলটা মুরাদ ব্লগস নাম, তো তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। আর তো চলো আজকে ভিডিওটি এ পর্যন্ত। আজকে ভিডিওটি বেশি লম্বা আছে না, আর আজকে ভিডিওটি এমন কিছু নয়, শুধু একটা শেয়ার করলাম যে কী ফোন আজকে কিনলাম ইউটিউবে। আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।